সুশাসনে কেলেঙ্কারি তাও দুই স্বাস্থ্যকর্তা, অভিযোগ রাষ্ট্রবাদীদের। উত্তর জেলার সিএম ও অফিস ঘেরাও করে বিক্ষোভ। উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করল গ্রামবাসীরা। বুধবার 20 সেপ্টেম্বর ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করল রাগনার সাকাইবাড়ি এবং ভাগ্যপুরে গ্রামবাসীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে 3টি গ্রামের গ্রামবাসীরা ঘেরাও করে তাদের দাবি জানাতে থাকে। তারা জানায়, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী এবং জেলার দায়িত্বপ্রাপ্ত ভিডিও ডক্টর রাহুল পুরকায়স্থ ইচ্ছে করে সরকারের বদনাম করছে। জাতীয় স্বাস্থ্য মিশন থেকে কোটি কোটি টাকা উত্তর জেলাকে দেওয়া হলেও সেই টাকা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে না। মানুষের স্বার্থে এই টাকা ব্যয় না করে তা ব্যক্তিগত স্বার্থে ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে গ্রামবাসীরা ঘেরাও করে। তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিডিওর কাছে জবাব চায়, কেন সরকারকে বদনাম করার জন্য মানুষকে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত করে সরকারের উপর মানুষের আস্থা নষ্ট করে দেওয়ার প্রকল্প চলছে। এদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অর্ণব চক্রবর্তী বলেন, সরকারের নির্দেশ মতো তিনি কাজ করে চলেছেন। সরকারের নির্দেশ মানুষের স্বার্থে বিবেচিত, তাই তিনিও মানুষের স্বার্থেই কাজ করে চলেছেন। যারা ওনার এবং ভিডিওর বিরুদ্ধে অভিযোগের দাবি নিয়ে আজ ঘেরাও অভিযান সংগঠিত করলো, তারা কেউ বা কারোর প্ররোচনায় বুঝতে না পেরে এই কাজ সংগঠিত করেছে। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা সঠিকভাবে ব্যয় হচ্ছে এবং তা কারোর ব্যক্তিগত স্বার্থে ব্যয় করা হচ্ছে না বলে তিনি জানান। আমাদের রাগনা গ্রাম থেকে আমরা এসেছি। আমরা রাগনা গ্রামের বিভিন্ন গ্রামের যারা গ্রামবাসী আছে, রাগনা বিভিন্ন রুগী আসে, পেশেন্ট ঠিক মতো সুযোগ সুবিধা পায় না, এবং বিভিন্ন সরকারের নামে কুপ্রচার অনেক কিছু থেকে হচ্ছে। আমরা গ্রামবাসী আমাদের যদি অভিযোগ করছে, আমরা আজকে সেই গ্রামবাসীকে নিয়ে এখানে ধরনা এসেছি। আমরা আমাদের বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ফ্যাসিলিটি দিচ্ছে আমাদের হসপিটালে, মানুষ সেই সুবিধাগুলো পাচ্ছে না। এখানে বিভিন্ন বিভিন্ন পয়সার দুর্নীতি হচ্ছে, সঠিকভাবে খরচ হচ্ছে না। আমরা তার জন্য আজকে সরকারের বিরুদ্ধে হচ্ছে চক্রবর্তী এবং ডাক্তার রাহুল সরকার। বর্তমান জেলা হাসপাতালের কী অবস্থা আছে? বর্তমান জেলা হাসপাতালের তো দেখছেন, আমরা আজকে তার ধরুন আমরা এসেছি। সরকার আমাদের বিভিন্ন সুবিধা দিচ্ছে, মানুষকে 40% সুবিধা, কিন্তু এখানে বিভিন্ন সুযোগ সুবিধা এখানে সঠিক সময় পাচ্ছে না মানুষ। বিভিন্ন আয়তনে মুখোমুখি হচ্ছে সব সাধারণত এই আন্দোলন। আমাদের আন্দোলন আজকে সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার কার সাথে অনুরব্য চক্রবর্তী করে বা ডক্টর রাহুল কিশোর রায় রাহুল পুরকাস্ত জবাব রাহুল পুরকাস্ত করে এবং এনএইচএম এর কোটি কোটি টাকা মানুষের জন্য খরচ না করে তারা টাকা কোথায় যাচ্ছে? তাদের এই আন্দোলনের জন্য আমরা আজ সবাই এখানে দাঁড়িয়েছি যে আমাদের সরকার বিভিন্ন এত বিভিন্ন খাতে এত টাকা দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের জন্য, কিন্তু সেই টাকা মানুষের কাজে না লাগায় কোন স্বার্থে এই টাকা চলে যায়, সেই প্রতিবাদে আজ আমরা সবাই এখানে দাঁড়িয়েছি এবং যা যা আমাদের দাবি তা এই প্ল্যাকার্ডে লেখা আছে। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয়, তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org। খুশ কর।
ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি, এনএস রোড, আগরতলা। মোবাইল 9436489735।